নমস্কার বন্ধুরা, আমি এমএস কিচেন ভিলেজ ফুডে স্বাগত জানাই। তো আমি এখান থেকে আজকে ধন্যবাদ নেব, ধন্যবাদটা তুলে নিই। ধন্যবাদটা দিয়ে ডিম রান্না করব। তো আমার রেসিপি রান্না শেষ অবধি দেখতে থাকুন, এখান থেকে ধন্যবাদটা তুলে নিই। আগে এই যে তুলে নিলাম, এরপর আমি চলে যাব রান্না করতে। চলে এলাম, তো এখন আমি উনুন ধরিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, এরপর আমি ডিম বসিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি একটু, আমি ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হতে থাক। এরপর আমি এগুলো রেডি করে নি। ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে আমি টমেটো গুলো কেটে নিচ্ছি। সবই ভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, ঘরের থেকে কত সুন্দর কল হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাকে সবাই টিটকারি করে, এটা ওটা বলে, আমার পেছনে লাগে। তো আমি তবুও ভিডিও বানাই, তোমরা আমাকে হেল্প করো একটু। আমার ভিডিও বানাতে ভালো লাগে, তাই আমি বানাই। সবাই গ্রামের থেকে এটা ওটা বলে, আমাকে হেল্প করো, আর সবাইকে দেখানোর সুযোগ করে দাও আমার ভিডিওটি। এবার আমি ঢাকা খুলছি, দেখে নেব ডিম সিদ্ধ। হ্যাঁ, হয়ে দেখুন, দেখো একবারে কষ্ট করে আমাকে আর ছুলতে হবে না, একদম ছুলে গেছে, ঢাকা খুলে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দেবো, গোটা জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা, একটু নুন দিয়ে নেব, যেন ডিমটা যেন না ফুটে। একটু হলুদ গুঁড়ো, এরপর আমি ভেজে নেব। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এরপর আমি তেলের উপর পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিই। রসুন আদা থেঁতো করে নিচে দিয়ে দিচ্ছি, লঙ্কা, টমেটো, নুন, ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো এর উপরে। এরপর আমি লঙ্কা গুঁড়ো দেব একটু, এরপর আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে দেবো, আহ
করে টকবক করে ফুটতে থাকুক। তরকারি হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। এরপর আমি একটু নেড়ে নিয়ে মশলা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো উপরে ছড়িয়ে দেব। দিয়ে এরপরে একটু নেড়ে দিয়ে আমি নামিয়ে নেবো। এরপরে হয়ে গেছে আমার ডিমের রান্না। এরপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এরপর নামিয়ে দেব। আমার ডিম রান্না হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর ভালো থাকো, দেখা হবে নতুন ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনোভাবে।